নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী, আবারও চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক রাশিফল নিয়ে। এবার শুরু করছি সাপ্তাহিক রাশিফল। প্রথমেই আসব মেষ রাশির রাশিফল নিয়ে। সপ্তাহের শুরুতে পরিশ্রমের তুলনায় কম ফলাফল লাভ করবেন, প্রচেষ্টা সত্ত্বেও কেরিয়ার ও ব্যবসায় লাভ হবে না। সপ্তাহের শেষে কারোর সাহায্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ করবেন, আর নতুন উৎস খুঁজে পাবেন ও ব্যবসা বৃদ্ধি হবে। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে, সপ্তাহের শেষে লম্বা ও ছোট দূরত্বে যাত্রা করতে পারেন, যাত্রা শুভ হবে ও এর ফলে লাভও হবে। প্রেম সম্পর্ক মজবুত হবে, জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। পরের রাশি বৃষ রাশি, আলস্য ত্যাগ করুন। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সাবধানে থাকুন, তারা আপনার ক্ষতির চেষ্টা করতে পারে। পরিকল্পনা পুরো করার আগে কারো সঙ্গে কথা ভাগ করবেন না, কারো কথায় কান দেবেন না। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে, কঠিন সময় জীবনসঙ্গীর সঙ্গ পাবেন। আসবো মিথুন রাশির রাশিফল নিয়ে। কেরিয়ার ও ব্যবসায় প্রচেষ্টা সফল হবেন, ভাষা ও ব্যবহার পরিবর্তনের ফলে কঠিন কাজও সহজ হবে। আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। আয়ের চেয়ে ব্যয় বেশি বাড়বে, জমি বাড়ি গাড়ি সমস্যার সমাধান হবে। জীবনসঙ্গীর আবেগ উপেক্ষা করবেন না কখনোই। পরবর্তী রাশি কর্কট রাশি, গাফিলতি এড়িয়ে যান। পরিকল্পনা কার্যকরী করার আগে কাউকে জানাবেন না, তা না হলে বিরোধীরা বাধা সৃষ্টি করতে পারে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। অনাবশ্যক ব্যয় অবশ্যই এড়াতে হবে, কঠিন সময় মা বাবার সহযোগিতা লাভ করবেন, জীবনসঙ্গীর সঙ্গে লম্বা ও ছোট দূরত্বে যাত্রা করতে পারেন। পরবর্তী রাশি সিংহ রাশি, প্রয়োজনের সময় বন্ধুদের সাহায্য না পাওয়ায় হতাশ হবেন। কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, কাজের কারণে লম্বা দূরত্বে যাত্রা করতে পারেন। যাত্রা শুভ ও নতুন সম্পর্ক গড়ে উঠতে সাহায্য করবে, এর ফলে ভবিষ্যতে লাভও হবে। পরীক্ষা ও প্রতিযোগিতার জন্য অধিক পরিশ্রম করতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে চিন্তিত হবেন, তবে নিজের স্বাস্থ্যের যত্ন নিন, না হলে পুরনো রোগ আবারও দেখা দিতে পারে। পরের রাশি কন্যা রাশি, লাভ ও উন্নতিদায়ক সপ্তাহ, বড় প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। ব্যবসায় পছন্দ মতো লাভ হবে, চাকরিজীবীরা আয়ের অতিরিক্ত উৎস পাবেন। বিদেশের সঙ্গে জড়িত কাজে বিশেষ লাভ হবে, দীর্ঘ সময় ধরে জমি বাড়ি ও গাড়ি কেনার ইচ্ছা থাকলে তা পূর্ণ হবে, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকবে। দেখব তুলা রাশির রাশিফল, সপ্তাহের শুরুতে ব্যবসায় লাভ, পরিশ্রমের ফলে কেরিয়ার ও ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন। কারো বিষয় নাক গলানো উচিত নয়, বিবাদ এড়িয়ে চলুন। স্বাস্থ্য দুর্বল থাকবে, এর ফলে কাজও প্রভাবিত হতে পারে, দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। আসছি বৃশ্চিক রাশিতে, কাজের কারণে অধিক দৌড়ঝাঁপ করতে হবে। পরিকল্পিত কাজ সময়ের মধ্যে পূর্ণ না হওয়ায় মনঃক্ষুণ্ণ হবেন, নিজের চিন্তাভাবনা অন্যের ওপর চাপিয়ে দেবেন না। ব্যবসার কারণে লম্বা ও ছোট দূরত্বে যাত্রা করতে পারেন, লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করুন। আর্থিক দিক সপ্তাহ ঠিকঠাক, বাড়ির রক্ষণাবেক্ষণে ব্যয় হতে পারে। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে, জীবনসঙ্গীর আবেগ উপেক্ষা করবেন না। পরের রাশি ধনু রাশি, কোনো কারণে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হবে, রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন, বিবাদ এড়িয়ে যান। কাজের কারণে দূরে যাত্রা করতে পারেন, আর্থিক দিক দিয়ে সপ্তাহ ভালো, ব্যবসায় প্রত্যাশার চেয়ে কম লাভ হবে। কেরিয়ার ও ব্যবসায় কোনো গাফিলতি করবেন না, ভেবেচিন্তে পদক্ষেপ নিন। জমি বাড়ি বা পৈতৃক সম্পত্তির কারণে চিন্তা বাড়তে পারে, এ সমস্ত কারণে পারিবারিক সদস্যদের সঙ্গে মতভেদ বাড়তে পারে, জীবনসঙ্গীর সঙ্গে সামঞ্জস্য বজায় থাকবে। এরপর দেখব মকর রাশির রাশিফল, কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, সহকর্মীদের সহযোগিতা পাবেন না, অতিরিক্ত পরিশ্রমের ফলে লক্ষ্য পূরণ হবে, আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো বিষয়ে সন্দেহ থাকলে সে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ বাতিল করে দিন। পারিবারিক সদস্যদের মধ্যে বিবাদ সম্ভব, সন্তানের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে, দাম্পত্য জীবন ভালো থাকবে। পরের রাশি কুম্ভ রাশি,
কোনো অচেনা স্থানে বদলি হতে পারে। কর্মক্ষেত্রে অন্যের কাজের দায়িত্ব আপনার কাঁধে বর্তাবে, বন্ধুদের সহযোগিতায় লক্ষ্য অর্জন করুন। ব্যবসায় ক্ষণিকের লাভ করতে গিয়ে দীর্ঘমেয়াদী ক্ষতি করে বসবেন না। ঝুঁকিপূর্ণ কোনো পরিকল্পনায় লগ্নি করবেন না, তাড়াহুড়োই কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্যের যত্ন নিন। পরবর্তী এবং শেষ রাশি মীন রাশি। সময়ের মধ্যে ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজ করলে কেরিয়ার ও ব্যবসায় পছন্দ মতো সাফল্য লাভ করতে পারবেন। পরিশ্রম ও ভাগ্যের জোরে উন্নতি করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে জুনিয়র ও সিনিয়রদের সহযোগিতা লাভ করবেন। মান সম্মানের পাশাপাশি বড় সড় দায়িত্ব ও পদ লাভ করতে পারেন। আয়ের নতুন উৎস পাবেন এবং সঞ্চিত অর্থ বাড়বে। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় স্থানের যাত্রায় যেতে পারেন। প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে পরিণত হতে পারে। দাম্পত্য জীবন মাধুর্য থাকবে। কেমন লাগলো আমার এ সপ্তাহের রাশিফল? যদি আপনাদের আমার রাশিফল বলাটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার।